ওয়েব পেজে বিচরণ করে যেমন লিখিত তথ্য অনুসন্ধান করা যায় তেমনি নির্দিষ্ট কোনো মানুষের ছবিও খুঁজে পাওয়া যায় এজন্য কোনো না কোনো ওয়েব পেজ বা অনলাইন মাধ্যমে তার ছবি থাকতে হবে খ্যাতনামা ব্যক্তিদের ছবি নিশ্চিতভাবেই পাওয়া যেতে পারে এজন্য অবশ্য ওয়েব অ্যাড্রেস প্রয়োজন হয় না যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি খোঁজার জন্য গুগল সার্চ ইঞ্জিনের সার্চ ফিল্ডে রবীন্দ্রনাথ টাইপ করে এন্টার বোতামে চাপ দিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর বিভিন্ন বিষয় সংবলিত ওয়েব পেজ এবং অনলাইন তথ্যের তালিকা চলে আসবে তালিকার ওপরে লেখায় ক্লিক করলে শুধু ছবি সংবলিত পৃষ্ঠা আসবে স্ক্রল করে করে ছবিগুলো দেখতে হবে যে কোনো ছবি কপি করে সংরক্ষণ করেও রাখা যাবে